কোরিয়ান গ্লাস স্কিন পাওয়ার জন্য বাড়িতে বসেই আমরা অনেক কিছু করতে পারি, যার জন্য দেখবেন ধীরে ধীরে আপনার স্কিন টোনটা লাইট হচ্ছে, ব্রাইট হচ্ছে, ভীষণ গ্লো করছে, তাও আবার মাত্র কিছু সিম্পল উপাদান দিয়ে। এছাড়াও আপনার স্কিনে যদি কোন রকমের দাগছোপ থাকে, দীর্ঘদিনের পিম্পল থাকে, অ্যাকনে থাকে, তার মার্কস থেকে গেছে, এছাড়াও হাইপার পিগমেন্টেশনের মতো প্রবলেম ছিল, মেলাজমা আছে, এছাড়াও ত্বকে বয়সের ছাপ পড়ে গেছে, রিঙ্কল পড়ে গেছে, স্কিনটা ভীষণ পরিমাণে স্যাগি হয়ে যাচ্ছে, এই সব কিছুকে কিন্তু দূর করে দিতে পারে আজকের এই ফেস প্যাকটা। এতটাই সুন্দর, আপনি মন দিয়ে দেখতে থাকুন। এর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো কিছুটা পরিমাণে টক দই। টক দই কিন্তু আমাদের স্কিনকে প্রচুর পরিমাণে হাইড্রেটেড রাখে এবং স্কিনটাকে দাগছোপ মুক্ত করতে হেল্প করে ভীষণ তাড়াতাড়ি। টক দই আমাদের খাওয়া যেমন ভালো, তার পাশাপাশি কিন্তু স্কিনে অ্যাপ্লাই করা, হেয়ারে অ্যাপ্লাই করা ভীষণই ভালো। মোটামুটি এখানে আমি 2 চামচ মতো টক দই নিয়েছি, 1 চামচ হলেও হয়ে যায়, ডিপেন্ড করছে আপনি কতটা করে অ্যাপ্লাই করছেন তার উপরে। আরও মজার হয় কখন জানেন, যখন একদম ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা এই দইটা আপনি নেবেন, তারপর যখন অ্যাপ্লাই করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে, স্কিনটা ভীষণ ভালো লাগবে। এরপর এর মধ্যে আমরা অ্যাড করে নেব কিছুটা পরিমাণে বেসন। মোটামুটি 1 চামচ পরিমাণ বেসন নিলেই হয়ে যায়, বেশি নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। যতটা পরিমাণে দই নেবেন তার থেকে ডাবল পরিমাণ এখানে আমাদের লাগবে বেসন। বেসন কিন্তু স্কিনটাকে ডিপলি ক্লিন যেমন করবে, তার পাশাপাশি এই বেসন কিন্তু ট্যান রিমুভিং এর জন্য ভীষণ ভালো কাজ করে, ভীষণ ভালো কাজ করে। আর অবশ্যই বেসন তো আমাদের সবার বাড়িতেই থাকে, তাই না? এটা দিয়ে যখন স্কিনটাকে ক্লিন করবেন, জাস্ট নর্মালি স্কিনটাকে ক্লিন করে দেখবেন, তাহলেও দেখবেন কতটা ফ্রেশ লাগছে, ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস পাচ্ছেন। প্রত্যেকটা উপাদান এখানে জাস্ট অনলি 2 উপাদান অ্যাড করেছি আমরা এখন, ধীরে ধীরে আরও কয়েকটা উপাদান অ্যাড করতে থাকবো, দিয়ে ভালো করে মিক্স করতে থাকবো। এবার এর মধ্যে আমরা অ্যাড করে নেব একদম পিঞ্চ অফ টার্মারিক। এখানে যে কোন রকমের হলুদের গুঁড়ো আপনি নিতে পারেন, প্রয়োজনে আপনারা কিন্তু কাঁচা হলুদ বেটে সেটাও দিতে পারেন, সেটা জাস্ট অসাধারণ রেজাল্ট পাবেন। কিন্তু হলুদ আমরা সবাই জানি যে স্কিনটাকে ব্রাইট করতে, গ্লোয়িং করতে কত বেশি হেল্প করে, এর পাশাপাশি কি করে, অ্যাকনে পিম্পল যদি থাকে সেগুলোকেও সুন্দরভাবে রিমুভ করে দেয়। কারণ হলুদের মধ্যে আছে অ্যান্টিসেপটিক প্রপার্টিজ এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ফাংশন, যার জন্য স্কিনটাকে হেলদি রাখতে কিন্তু ভীষণ ভালো হেল্প করে। স্কিনের যত্ন নিতে অবশ্যই হলুদের ফেস প্যাক ব্যবহার করতেই হবে আমাদের। এরপর এর মধ্যে আমরা এখানে অ্যাড করে নেব অ্যামেজিং স্কিন গ্লোয়িং এর জন্য, সেটা হলো অরেঞ্জ পিল পাউডার, মোটামুটি 1/2 টিস্পুন মতো। ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে অলরেডি লিংক প্রোভাইড করা আছে অরেঞ্জ পিল পাউডারের, আপনারা প্রয়োজনে সেখান থেকে কিনে ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ জাস্ট কমলা লেবুর খোসাকে ভালো করে ধুয়ে শুকিয়ে সেটাকে সুন্দরভাবে পাউডার ফর্মে এনে সেটা ইউজ করে নিন। তবে এই মুহূর্তে যদি কমলা লেবুর খোসার গুণ না থাকে অবশ্যই অর্ডার করে নিন, কারণ এর কোনো সাবস্টিটিউট সত্যি হয় না, এটা জাস্ট অসাধারণ গ্লো প্রোভাইড করে আমাদের স্কিনকে। দাগছোপহীন গ্লোয়িং স্কিনের জন্য এই অরেঞ্জ পিল পাউডার কিন্তু সত্যি এর ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল কিন্তু তৈরি হয় এই অরেঞ্জ পিল থেকে। কমলা লেবুর খোসা কিন্তু অনেক বেশি ভূমিকা প্রদান করে আমাদের রূপচর্চায়, ফর্সা উজ্জ্বল চকচকে ত্বক পাওয়ার জন্য, এটা কোনোভাবেই কিন্তু মিস করবেন না। তবে অবশ্যই পরিমাণে কম নেবেন, বেশি নেবেন না। আমাদের গ্লোটাকে আরও একটু এনহ্যান্স করার জন্য এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি মাত্র 3-4 ফোঁটা মতো গ্লিসারিন। গ্লিসারিনটা একেবারেই অপশনাল, কারণ অলরেডি গ্লোটা আপনি পাচ্ছেন কমলা লেবুর খোসা থেকে, হাইড্রেশনটা পাচ্ছেন টক দই থেকে। এছাড়াও সামনে যদি আপনার কোনো স্পেশাল অকেশন থাকে তাহলে তার জন্য অবশ্যই এই ফেস প্যাকটার মধ্যে অল্প একটুখানি গ্লিসারিন অ্যাড করে নিন। এরপর প্রত্যেকটা উপাদানকে খুব সুন্দরভাবে আমাদেরকে এখানে কিন্তু মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর মোটামুটি 5 মিনিট মতো এরকমভাবে রেখে দেবো, যাতে প্রত্যেকটা উপাদান প্রত্যেকের সাথে সুন্দরভাবে মিশে যেতে পারে। তারপর এটাকে আমরা অ্যাপ্লাই করে নেব। সবার আগে ফেসটাকে ভালো করে আমরা ক্লিন করে নেব, তারপর এই ফেস প্যাকটা সুন্দরভাবে অ্যাপ্লাই করে নেব। এবং এটা অবশ্যই মাথায় রাখতে হবে, এই ফেস প্যাকটা কিন্তু একদম থিক লেয়ারে অ্যাপ্লাই করতে হবে, কারণ একটু মোটা করে না অ্যাপ্লাই করলে তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই জন্যই। আর এটা অ্যাপ্লাই করে আমরা মোটামুটি 15-20 মিনিট কিন্তু রাখবো। তারপর ভালো করে আলতো একটু করে জাস্ট জল দিয়ে ভিজিয়ে নেব ফেসটাকে, তারপর সুন্দরভাবে মাসাজ করতে থাকবো। মোটামুটি 5 মিনিটের জন্য সুন্দর একটা মাসাজ নেব, অবশ্যই হালকা হাতে, খুব জোরে জোরে ঘষাঘষি করবো না, তার ফলে কি হবে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে, রক্ত সঞ্চালন যখনই বাড়বে তখনই কিন্তু স্কিনের মধ্যে প্রবলেম সলভ হতে থাকবে এবং
গ্লোটা আরো ভালো করে আসবে। মাসাজ করার পর জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু দেখতে পাবেন আপনার স্কিনটা কতটা ফ্রেশ হয়ে গেছে, কতটা গ্লো করছে, কত বেশি ফর্সা হয়ে গেছেন। অবশ্যই এটা মাত্র সপ্তাহে দুবার করলে কিন্তু এনাফ, এর বেশি কোনো প্রয়োজনই পড়বে না। প্রথমবার ব্যবহারে কিন্তু আপনি অবশ্যই পার্থক্যটা বুঝতে পারবেন এবং এইভাবে যখন আপনি বেশ কয়েকবার ব্যবহার করবেন তখন দেখবেন পার্লারে গিয়ে আপনাকে আলাদা করে কোন রকমের আর ক্লিন আপ নিতে হচ্ছে না, বাড়িতেই কিন্তু এটা জাস্ট অসাধারণভাবে কাজ করবে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন, ট্রাই করার পর রেজাল্টটা কিন্তু আমার সাথে শেয়ার করে নিতে একদমই ভুলবেন না। তো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কোনোরকম যদি প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নেবেন এইরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.